বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আমরা প্রতিদিনের মতো আজকে উনি এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যা বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের চাকরির বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, যেটা বিষয়ে আজকে আপনাদের সঙ্গে সব কিছু বিস্তারিত বলবো। পদের সংখ্যা কয়টি, শিক্ষাগত যোগ্যতা কী, এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, বা কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আমরা প্রথমেই জানিয়ে দিচ্ছি, এক নম্বরে আছে অফিস সহায়ক, পদের সংখ্যা আছে 10টি। এখানে সর্বোচ্চ বয়স হচ্ছে 30 বছর, 30 বছর হলে আপনারা আবেদন করতে পারবেন, এবং শিক্ষাগত যোগ্যতা খুব কম, অষ্টম শ্রেণী পাস এবং অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে। অফিস সহায়কের অষ্টম শ্রেণী পাস, কিন্তু শারীরিক যোগ্যতাটা এখানে থাকতেই হবে। এখানে যে সকল প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, যারা আবেদন করতে পারবেন না, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ি, শরীয়তপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড়, লালমনিরহাট, বাগেরহাট, মাগুরা, নড়াইল, বরিশাল, জালকাটি, রংপুর, পটুয়াখালী, জামালপুর, মানে জামালপুরেও আবেদন করতে পারবেন না। দুই নম্বর আছে পেপসম্যান, বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 20। এখানে পদের সংখ্যা আছে 1টি, বয়স হচ্ছে সর্বোচ্চ 30 বছর, যারা তারা আবেদন করতে পারবেন, অষ্টম শ্রেণী পাস এবং শারীরিক যোগ্যতা থাকতে হবে, অবশ্যই শারীরিক যোগ্যতাটা মুখ্য এখানে এই চাকরিতে। এখানে যে সকল জেলা পাত্রে আবেদন করতে পারবেন, সেম আগের মতোই এখানে আপনারা যেভাবে আবেদন করবেন সেটা হচ্ছে শিল্পকলা একাডেমি নিজস্ব ওয়েবসাইট আছে, অথবা bsa.teletalk.bd তে আপনারা ঢুকে আবেদন করতে পারবেন। 11/12/2022 তারিখে প্রার্থীর ন্যূনতম সর্বোচ্চ বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর 30 বছর থাকলে উক্ত প্রার্থী আবেদন করতে পারবে, এছাড়া পারবে না। আর এখানে সব কিছু তথ্য দেওয়া আছে, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি যে আবেদন পুরনো শুরুর তারিখ হচ্ছে 11/12/2022 তারিখে, আবেদনের শেষ তারিখ হচ্ছে আপনার 31/12/2022 তারিখে। আপনারা আবেদন করতে পারবেন, এখানে ছবি সাইজ দেওয়া আছে 300/300 আর স্বাক্ষর হচ্ছে 300/80। যেহেতু আপনারা এর আগেও আপনাদের বলেছি যে আমরা এই বিষয়ে নতুন একটি ভিডিও দিব, যে সরকারি চাকরিতে বা অনলাইন যে চাকরিগুলো হয় সেখানে আপনারা কী কী সাইজের ছবি বা স্বাক্ষর দেবেন, সে বিষয়ে একটা ভিডিও আমরা অচিরেই বানাবো। অনেকেই জানতে চাইছেন যে আসলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা টেলিটক নাম্বারে আপনাদের যে দুইটা পদের জন্য যে ফ্রি দেওয়া আছে 100 টাকা, বা সার্ভিস চার্জ হচ্ছে 12টা, সর্বমোট 112 টাকা করে অনলাইনে সাবমিট করে দিতে হবে 72 ঘন্টার মধ্যে, মানে আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনারা টাকাটা পে করতে হবে। এ ছিল আজকে আপনাদের জন্য আমাদের চাকরির বিজ্ঞপ্তি। পরবর্তীতে নতুন আরও কোনো চাকরির বিজ্ঞপ্তি পেতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানান, আমরা চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।